বাংলা সাহিত্যে অ্যাডভেঞ্চার জনরাটা বেশ বড়। গল্পে অ্যাডভেঞ্চারের পটভূমিতে রহস্য ভেদ হচ্ছে, বিষয়টা খুবই থ্রিলিং। সৈকত মুখোপাধ্যায়ের খুনি ম্যাজিক কিংবা অর্কিড রহস্য কিংবা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার, সমগ্র প্রত্যেক ক্ষেত্রে কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ বেশ সফল এবং জনপ্রিয়। সেই তালিকায় অন্যতম স্থান দখল করে আছে যোগুমামার টুকলু সিরিজ, এবং তাই এই সিরিজের প্রথম সমগ্রটা নিয়ে আজকের পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি চরিত্র সম্পর্কে। যোগুমামা সিরিজে প্রধান তিন চরিত্র এইরূপ। যোগুমামা ওরফে জগবন্ধু মুখার্জি একজন নামকরা সায়েন্টিস্ট, ভাগ্নে টুকলু ওরফে অর্ণব ভট্টাচার্য তার সহকারী বলা যেতে পারে, এবং তাদের বন্ধুস্থানীয় রয়েছে অনন্ত সরকেল। অনন্ত সরকেল চরিত্রটি বেশ মজার। অ্যাডভেঞ্চারের মধ্যে অনন্ত সরকেলের উপস্থিতি মাঝে মাঝে সিরিয়াস পরিস্থিতিতে প্রাণখোলা হাসির আমেজ নিয়ে আসে। এবার আসি গল্পের ক্ষেত্রে। এই দুই মলাটের মধ্যে এখানে রয়েছে আটটি গল্প, এবং প্রত্যেকটি গল্পই খুব সুন্দর। যদি প্রথম গল্প হাত এর কথা বলি, তাহলে যোগুমাপা এবং টুকলুর প্রথম অ্যাডভেঞ্চার কাহিনী হিসাবে নেহাত মন্দ নয়। পটভূমি রচিত হয়েছে রাঁচিকে কেন্দ্র করে। রাঁচিতে কোনো এক বিষয়ে রিসার্চ করতে গিয়ে হঠাৎ করেই কার অ্যাক্সিডেন্টে মারা যান জগবন্ধু মুখুজ্জের বৈজ্ঞানিক বন্ধু প্রাণকিশোর দুবে। মারা যাওয়ার আগে টেপ রেকর্ডারে রেকর্ড করা হয় মৃত্যুর আগে তার শেষ জবানি। একটা কাটা হাত নাকি তার গাড়ির উইন্ডস্ক্রিনে ঘুরে বেড়াচ্ছিল, আর তা চোখে পড়তেই গাড়ির ডিসব্যালেন্স হয়ে খাদের ধারে এসে ধাক্কা মারে, এবং এভাবেই মৃত্যু হয় প্রাণকিশোর দুবে মহাশয়ের। অবশ্যই এই ভীষণ গোলমেলে ব্যাপারটিকে সমাধানের উদ্দেশ্যে পাড়ি দেয় যোগুমামা এবং টুকলু, এবং এই অ্যাডভেঞ্চার কাহিনী থেকে তাদের যাত্রাপথ শুরু হচ্ছে। বেশ ভালো রকম বলতে হবে গল্পটা। এছাড়াও আমার ভালো লেগেছে নীল কাঁকড়ার রহস্য এবং দ্বিতীয় আরেকটি গল্প আলোয় সেদিন অন্ধকার। এই দুটি গল্প খুবই মন কেড়েছে। পত্রভারতীর এই প্রকাশন অত্যন্ত ভালো কিশোর সিরিজ হিসাবে। ছোট বড় সকলেই দারুণভাবে উপভোগ করবে এই অ্যাডভেঞ্চার সিরিজ। তবে এত ভালোর মধ্যে একটা খারাপ জিনিস রয়েছে, সেটি হচ্ছে ইলাস্ট্রেশনের অভাব। আমার কাছে দ্বীপের নাম কালাডেরা বলে যে বইটি আছে, সেটি একটি ছোট্ট খণ্ড বিশেষ। সেখানে কিন্তু ইলাস্ট্রেশন রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে নতুন যে সিরিজ অর্থাৎ যোগুমামা রহস্য সমগ্রের প্রথম পর্ব, সেখানে কিন্তু কোনো রকম ইলাস্ট্রেশনের ছিটে ফোটাও নেই। তাই স্বাভাবিক বিষয়, একটু হলেও মনটা দমে যায় যখন দেখা যায় যে এত মোটা একটি সমগ্রতে ইলাস্ট্রেশন নেই। এই জায়গাটি আমার মনে হয়েছে একটু দুর্বল, বাকি সমস্তই অত্যন্ত সুন্দর, বলার অপেক্ষা রাখে না। 236টি পৃষ্ঠার মধ্যে আটটি দারুণ দারুণ গল্প রয়েছে, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। পত্রভারতীর এই প্রকাশন অবশ্যই সাধুবাদের অপেক্ষা রাখে না, এবং আমি চেষ্টা করব বিভিন্ন যে পর্বগুলোকে প্রতিটিকে সেপারেট সেপারেটভাবে এনে ডিটেলে এইভাবে আলোচনা করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। এছাড়াও অনুরোধ জানাই আপনাদের বিভিন্ন সাজেশনগুলোকে কমেন্টসে লিখে জানাতে। আরেকটি কথা বলবো, রিসেন্টলি আমি অ্যাডভেঞ্চার সিরিজের ওপরেও একটি ভিডিও করেছি, যেখানে বেশ কিছু ভালো ভালো অ্যাডভেঞ্চার সিরিজকে আমি দেখিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, নিচে তার লিংক দেওয়া রইল। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।